রোজার আগের দিন হঠাৎ মলমুনশিলের বাজারে খোলা সয়াবিন তেল সংকট দেখা দিয়েছে। কিছু দোকানে বোতলজাত সয়াবিন তেল থাকলেও পরিমাণে খুবই কম। শনিবার দুপুরে ময়মনসিংহ নগরের প্রধান মেছুয়া বাজারের প্রায় সবকটি দোকানে ঘুরে কোনো দোকানেই খোলা সয়াবিন তেল পাওয়া যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতা ও ভোক্তারা। এখন আমরা কি করব, আমরা তো রাই সাপাইতেছি না, আমাদের এখন করার কিছু নাই। এখন আমরা যেটা জানে, যারা এটা কি করতেছে আর কি, দায় দায়িত্ব আছে তারা জানে। মেছুয়া বাজারের মির্সাস মিলন পালের ম্যানেজার আশুতোষ সাহা জাগনিয়াসকে বলেন, সরকার নির্ধারিত তেলের দামের সঙ্গে সয়াবিন তেলের উৎপাদন খরচ অনেক বেশি, এজন্য মিল মালিকরা আমাদের সয়াবিন তেল দিচ্ছে না, যে কারণে বাজারে খোলা সয়াবিন তেল নেই, তবে পাম অয়েল তেল আছে।